মুসলমান ঘরে ছেলেরা হে নবীর গোলামেরা ও আমার নবীর আদরের উম্মতেরা একটুখানি খেয়াল করে শুনেন আল্লাহ তিনার হাবিবের শান কেমন দিয়েছে আল্লাহ তিনার হাবিবের মান কেমন দিয়েছে ও আমার আব্বারা বোনেরা বেটিরা একটুখানি খেয়াল করে শুনেন গো আল্লাহ নবী আখতারিকে মসজিদে নববীতে বসে আছে আল্লাহ নবী সাহাবীদের বলে ও বাবা সাবিরা শুনে রেখে দাও বাবা জেনে রেখে দাও বাবা আমি হাবিবুল্লাহ জানিয়ে দিলাম আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম তাবুকে যুদ্ধেতে যেতে হবে তাবুকের যুদ্ধেতে যেতে হবে কার কি মাল আছে কিছু কিছু করে দাও সাবিদের দানটা দেখেন আমার রাসূলুল্লাহ সাবিরা আমার রাসূলুল্লাহ সাবিরা ইসলামের জন্য কেমন দান করেছে কেমন রাসূলের হাতে মাল ধন সম্পদ দিয়েছে আল্লাহ নবী জানিয়ে দিলেন ও বাবা সাবিরা শুনে রাখো বাবা জেনে রাখো বাবা আমার সাবিরা শোনো আমি রাসূলুল্লাহ তাবুকের জমিনে যাব তাবুকের যুদ্ধেতে যাব কার কি মাল আছে কিছু 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 করে আমার কাছে দাও আল্লাহ নবী সাবিরা আল্লাহ নবী কথা শুনে বললেন লাব্বাইক সাদাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আল্লাহ পাকের নবী আমরা আপনার সাবি আমাদের যা অল্প অল্প মাল আছে তাবুকের জন্য সব দিয়ে দেব তাবুকের জন্য যা মাল আছে তাবুকের যুদ্ধে যে আপনি যাবেন আমাদের যা মাল আছে অল্প অল্প তার থেকে কিছু কিছু করে সব দিয়ে দেব শুধু অল্প কিছু বাড়ির জন্য রাখবো বাকি সবই দিয়ে দেব জোরে বলেন না সুবহানাল্লাহ আল্লাহ নবী সাবি হযরতে উসমান চলে গেলেন বাড়ি হযরতে উসমান সাহাবীদের মধ্যে সবথেকে ধনী ছিল হযরতে উসমান হযরতে উসমান বাড়িতে চলে গেলেন গিয়ে বললেন হে আমার বিবি আমার তো অনেক মাল ধন সম্পদ আছে আমার যা ধন সম্পদ আছে অর্ধেক করো তো অর্ধেক যা আছে হাফ করো ওই হাফ করে রসুলের কাছে হাফ দেব আর হাফ আমার বাড়ির জন্য রাখবো কেন রসুলুল্লাহ তাবুকের যুদ্ধে যাবে রসুল আমাদের কাছে কিছু কিছু ধন সম্পদ চেয়েছে তো আমি উসমান আমার যা মাল আছে আমি চিন্তা করেছি অর্ধেক দেব আর অর্ধেক আমার নিজের জন্য রাখবো জোরে বলে না সুবহানাল্লাহ স্ত্রীকে যখন এই কথা বললে স্ত্রী অল্প অল্প করে গুছোতে গুছোতে পরিপূর্ণ মালটাকে অর্ধেক করলেন করে অর্ধেক মাল হযরতে উসমানের হাতে দিয়ে দিলেন চলে যান আপনি হাবিবুল্লাহকে গিয়ে দিয়ে দেন হাবিবুল্লাহকে গিয়ে এই অর্ধেক মাল দিয়ে দেন হাবিবুল্লাহ তাবুকে যাবে আল্লাহ নবী অন্য অন্য সাহাবীরা সব চলে গেল সব একে 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 রসুলের কাছে গিয়ে কেউ অল্প অল্প করে মাল দেয় আল্লাহ নবীর একজন সাহাবী ছিল হযরতে আবু দারদা কি বলেছি হযরতে আবু দারদা আল্লাহ নবীর কাছে এক মুঠো গম নিয়ে গেল ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমার বাড়িতে আর কিছু নাই এই এক মুঠো গম আছে এই গমটা আমি দান করছি আমি কি সব পাবো আল্লাহ নবী গমখানা নিয়ে সাহাবাদের সমস্ত টাল যেখানে মাল টাল করা ছিল রাসূল ওই টালের উপরে গমখানা ছুঁড়ে ফেলে দিলেন জোরে বলে রসুল বললেন বাবা আবু দারদা এই গমখানা ওই টালের খোলে দিয়ে দিলাম সাহাবীরা যতটা সব পেয়েছে তুমি আবু দারদা তার থেকে বেশি সব পেয়েছো জোরে বলে কেন পেয়েছে তুমি অল্প দিলেও তোমার দিলে ইচ্ছা ছিল অনেক দেওয়ার কিন্তু তোমার নাই তুমি যা দিয়েছো আল্লাহ তাতেই খুশি হয়েছে জোরে বলেন না সুবহানাল্লাহ একটু মন খুলে বলে মুসলমানের ছেলেরা এ নবীর গোলামেরা ও আমার নবীর আদরের উম্মতেরা একটুখানি খেয়াল করে শুনেন আর একটুখানি মহব্বতের নজরে দেখেন আল্লাহ নবী সাহাবীরা একে একে বাড়িতে চলে গেল হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে চলে গেলেন নিজের স্ত্রীকে বললেন জামাল আছে অর্ধেক করে দাও জামাল আছে অর্ধেক করে দাও হযরতে
আলী বাড়িতে চলে গেলেন কাররামাল্লাহ ওয়াজহাহু সকলে বাড়িতে চলে গিয়ে নিজেদের মালখানা নিয়েছে আল্লাহ নবীর কাছেতে চলে যায় আল্লাহ নবীর পাশেতে চলে যায় ও যুবকেরা ও নবীর দিওয়ানারা আল্লাহ নবীর মোহাব্বত খানা দেখেন আমার হাবিবুল্লাহকে মানা খানা দেখেন আমার হাবিবুল্লাহকে প্রেম খানা দেখেন আল্লাহ নবীর কলিজা ছেড়া সাহাবি হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে চলে গেলেন ঘরেতে চলে গেলেন স্ত্রীকে সালাম খানা দিলেন আসসালামু আলাইকুম ও আমার স্ত্রী ঘর থেকে বাইরে বার হয়ে আসো আমার আর সময় নাই হাতে আর সময় নাই হাতে আর সময় নাই চলে যাও আমার মাল আছে মালগুলোকে একত্রিত করো মালগুলোকে জোগাড় করো আল্লাহ নবী সাহাবি আবু বকর সিদ্দিকের স্ত্রী ওই সময় বলেছিলেন কিসের জন্য মালগুলো একত্রিত করব কিসের জন্য করব আল্লাহ নবীর কলিজা ছেড়া সাহাবি হযরতে আবু বকর সিদ্দিক ওই সময় হেসে হেসে জানিয়ে দেয় হেসে হেসে শুনিয়ে দেয় ও আমার জীবন সঙ্গিনী ও আমার স্ত্রী শোনো আল্লাহ নবী তাবুকের যুদ্ধে যাবে আল্লাহ নবী তাবুকের যুদ্ধে যাবে নবী আমার কিছু কিছু করে মাল চেয়েছে নবী আমার কিছু কিছু করে অর্থ চেয়েছে আমি আবু বকর বড় গরিব আমি আবু বকর আমার কিছু নাই আমি আবু বকর বড় গরিব আমার বেশি ধন সম্পদ নাই ও আমার স্ত্রী আমার ঘরেতে যা কিছু আছে সবগুলো এক জায়গায় করো এক জায়গায় করো আল্লাহ নবী সাহাবি হযরতে আবু বকর ঘর থেকে সবগুলো পাটতে লাগলেন এক 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 করে ঘরে যা জিনিস ছিল সমস্ত জিনিসগুলো নিয়ে চলে গেলেন আল্লাহ নবীর কাছেতে চলে গেলেন আল্লাহ নবীর পাশেতে চলে গেলেন আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আল্লাহ পাকের নবী আমি আবু বকর আমার জন্য এই মালটা আমার তরফ থেকে এই মালটা আল্লাহ নবী বলেছিলেন মা আহলিকা তোমার বাড়ির জন্য কি রেখে এসেছো আল্লাহ নবী সাহাবি হযরতে আবু বকর কিছু বলে না হযরতে উসমানকে জিজ্ঞাসা করে ও বাবাজি উসমান বাড়ির জন্য কি রেখে এলে বাবা বাড়ির জন্য কি রেখে এলে বাবা হযরতে উসমান বলে নিষ্ফুল মাগালি মালের অর্ধেক আপনার কাছে যা নিয়ে এসেছি আর বাড়িতে অর্ধেক আছে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ বাড়িতে অর্ধেক আছে আল্লাহ নবী সাহাবি হযরতে আবু বকরকে জিজ্ঞাসা করে ও বাবা আবু বকর কি রেখে এলে বাবা মা আহলিকা তোমার বাড়ির জন্য কি রেখে এলে বাবা হযরতে আবু বকর সিদ্দিক কেঁদে কেঁদে জানিয়ে দেয় কেঁদে কেঁদে শুনিয়ে দেয় ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ বাড়ির জন্য কিছু রাখতে পারেনি তবে বাড়ির জন্য দুটো জিনিস রেখে এসেছি লাহামুল্লাহ খাবার রাসূলাহু লাহামুল্লাহ খাবার রাসূলাহু বাড়ির জন্য কিছু রাখেনি বাড়ির জন্য আল্লাহ আল্লাহ রাসূলকে রেখে এসেছি আল্লাহ নবী ওই সময় হেসে হেসে জানিয়ে দেয় হেসে হেসে শুনিয়ে দেয় ও বাবাজি আবু বকর তুমি যে মালখানা নিয়ে এসেছো এই মালটা আর দুনিয়ায় নাই এই মালটাকে আল্লাহ পাক দয়াময় আল্লাহ পাকের আরশে আজিমে নিয়ে নিয়েছে তাহলে বলে আবু বকর সিদ্দিক যা মাল ছিল সব দিয়েছে মন দিয়েছে আল্লাহ নবীর এক তারিখে মসজিদে নবাবিতে বসে আছে আল্লাহ নবী মসজিদে নবাবিতে বসে আছে আল্লাহ নবী সাহাবি হযরতে আবু বকর সিদ্দিক আল্লাহ নবীর কাছেতে চলে যায় আল্লাহ নবীর পাশেতে চলে যায় আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আল্লাহ পাকের নবী আমি আবু বকর
আমার মনে বড় তামান্না আমার মনে বড় বাসনা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমি আপনার সাথে প্রেম করতে চাই আমি আপনার সাথে মহব্বত করতে চাই আল্লাহ নবী সময় জিজ্ঞাসা করেছিলেন ও বাবাজি আবু বকর কিসের জন্য আমার সাথে মহব্বত করবে কিসের জন্য আমার সাথে ভালোবাসবে আবু বকর সিদ্দিক কেঁদে কেঁদে জানিয়েছিলেন কেঁদে কেঁদে শুনিয়েছিলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আল্লাহ পাকের নবী আমি আবু বকর আমার মনে বড় তামান্না আমি আবু বকর আমার দুনিয়ার জিন্দেগিতে কিছু চাই না আমি আবু বকর আমার মনে তিনটা নিয়ত আছে আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন ও বাবাজি আবু বকর তিনটে নিয়ত কি বাবা বলো আমার সাথে বলো বাবা আল্লাহ নবী সাহাবী আবু বকর সিদ্দিক এক নম্বরে বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ দুনিয়ার কোন মানুষকে আমার ভালো লাগে না দুনিয়ার কোন মানুষকে আমার দেখতে ভালো লাগে না আল্লাহ নবী জিজ্ঞাসা করেছিলেন ও বাবাজি আবু বকর তো কি হয়েছে আল্লাহ নবী সাহাবী আবু বকর সিদ্দিক ওই সময় বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমি আবু বকর চাই আমার সামনে আপনি সব সময় থাকুন আমি সব সময় জানো আপনার চাঁদ মুখখানা দেখি আবু বকর সিদ্দিক বলছি ইয়া রাসূলুল্লাহ দুনিয়ার কোন মানুষকে আমার দেখতে ভালো লাগে না আমি আবু বকর আমার সব সময় ইচ্ছা হয় যেন আপনার চাঁদ মুখখানা দেখি জোরে বলে আচ্ছা আবু বকর সিদ্দিক কি দুনিয়ার কোন মানুষের দেখতে চেয়েছে বলে আবু বকর সিদ্দিক দেখতে চেয়েছে হাবিবুল্লাহ আর যারাই হাবিবুল্লাহকে দেখে নিয়েছে আল্লাহ তাদের জন্য দয়ার জান্নাত রেখেছে জোরে বলে আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন বাবা আবু বকর তুমি যে বললে তিনটে আবু বকর সিদ্দিক কটা বলেছিল যে আমার তিনটে বড় আশা এক নম্বরে তুমি বললে তোমার আমার দেখার ইচ্ছা বাবা আবু বকর দ্বিতীয় নম্বরে তোমার কি ইচ্ছা কি ইচ্ছা আবু বকর সিদ্দিক বলি ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমি আবু বকর আমার বড় ইচ্ছা মাল আমার টাকা আমার কিন্তু খরচ করব আপনার রাস্তায় জোরে বলে মন খুলে বলে আজকে আমাদের সমাজে টাকা থাকলে দিনের রাস্তায় খরচ করি আল্লাহ নবী সাহাবী আবু বকর সিদ্দিক বলি ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ পয়সা আমার কিন্তু খরচ করব আপনার রাস্তায় আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন বাবা আবু বকর কেন কিসের জন্য আবু বকর সিদ্দিক বলি ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আল্লাহ জানিয়েছে আমি আল্লাহ মাল দিয়ে থাকি আমি আল্লাহ ধন সম্পদ দিয়ে থাকি বান্দাদিগেরকে পরীক্ষা করার লেগে বান্দা আমার রাস্তায় খরচ করে না নিজের রাস্তায় খরচ করে ও নবী আমি আবু বকর আমার মনের বড় তামান্না মাল আমার থাকবে কিন্তু আল্লাহর রাস্তায় খরচ করব জোরে বলে তাহলে আবু বকর সিদ্দিকের নিয়তটা খারাপ না ভালো তৃতীয় নম্বরে রসুল বললেন বাবা আবু বকর কি কি আবু বকর সিদ্দিক বলি ইয়া রাসূলুল্লাহ আমার তৃতীয় নম্বর সত্য তৃতীয় নম্বর দাবি হলো ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমি আপনার খাদিম হতে চাই জোরে বলে আচ্ছা আমার যদি একজন খাদিম হয় আমার সাথে আমি যা খাবো সে পাবে তো আমার সাথে আজকে যারা এসেছে আমার কমিটি সাহেবান ভাইরা যা মেহমানদারি করেছে সে পেয়েছে না পায়নি তাহলে রসুলের খাদিম আবু বকর সিদ্দিক হবে আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন বাবা আবু বকর কিসের জন্য হবে আমার খাদিম কিসের জন্য আবু বকর সিদ্দিক বলি ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনার খাদেম হলে আমার একটাই লাভ কিছু লাভ হবে না আপনার খাদেম হলে আমি আপনার সাথে মহব্বত জুড়তে পারবো জোরে বলে মন খুলে বলে আচ্ছা রসুলের মহব্বতের কথা আল্লাহ বলেছে না বলেনি
রসূলের সাথে মহব্বত যারাই করেছে আল্লাহ তাদের মাকামটাকে আলা করেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। মুসলমান ঘরে ছেলেরা বাবারা তরুণেরা এ নবী দিওয়ানারা ও আমার আম্মারা বোনেরা বেটিরা একটুখানি খেয়াল করে শুনে নেন আল্লাহ তিনার হাবিবকে কেমন শান কেমন মান দিয়েছে। ও যুবকেরা ও নবী দিওয়ানারা ও আমার আম্মারা বোনেরা বেটিরা আল্লাহ নবী সাহাবি আবু বকর সিদ্দিক আল্লাহ নবীর কাছে যেই নাই কথা কানা বলে দিলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমি আবু বকর আপনার সাথে মহব্বত করতে চাই আপনার সাথে প্রেম করতে চাই। নবী ওই সময় হেসে হেসে জানিয়ে দেয় হেসে হেসে জানিয়ে দেয় ও বাবাজি আবু বকর প্রেম করলে লাভটা কি প্রেম করলে লাভটা কি। আল্লাহ নবী সাহাবী আবু বকর সিদ্দিক কেঁদে কেঁদে জানিয়েছিলেন কেঁদে কেঁদে বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমি আবু বকর যদি আপনার সাথে প্রেম করতে পারি যদি আপনার সাথে ভালোবাসা সৃষ্টি করতে পারি আমি রাসূলুল্লাহ হাবিবুল্লাহ আপনার সাথে যদি আমি প্রেম করতে পারি আপনার সাথে যদি মহব্বত করে নিতে পারি ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমার মাকামটা দুনিয়ায় থাকবে না আমি দুনিয়ার মানুষ থাকবো না আমি আল্লাহ পাকের দয়ার জান্নাতের মানুষ হয়ে যাব। আল্লাহ নবী সাহাবি হযরতে আবু বকর যেই নাই কথা খানা বললেন আল্লাহ নবীর আর একজন সাহাবি পাশে ছিল নামটি তার সালাবাতুল আনসারি আল্লাহ নবীর কাছেতে চলে যায় আল্লাহ নবীর পাশেতে চলে যায় আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আল্লাহ পাকের নবী আমি সালাবা আমার মনের বড় তামান্না আমার মনের বড় বাসনা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আবু বকর সিদ্দিক যে আপনার সাথে প্রেম করেছে আমি সালাবা আমার মনেরও তামান্না আমি আপনার সাথে প্রেম করব। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমারও মনের ইচ্ছা আমি আপনার সাথে প্রেম করব আপনার সাথে মহব্বত করব। আল্লাহ নবী বললেন বাবা সালাবা আবু বকর সিদ্দিকের একটা আশা আছে বলে আমার সাথে প্রেম করেছে আমার সাথে আবু বকর সিদ্দিক প্রেম করেছে তার আশা নিয়ে তোমার আশা কি তোমার আশা কি। সালাবাতুল আনসারি বলে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনি জানিয়েছেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওমান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ যে আমি নবী আমার সুন্নাতকে ভালোবাসবে সে আমি যেন আমি নবী আমাকে ভালোবাসলো আর যে আমি নবী আমাকে ভালোবাসলো সে দয়ার জান্নাতে আমার সাথেই থাকবে। জোরে বলে ইয়া রাসূলুল্লাহ আমার মনের আশা আমি আপনার সাথে জান্নাতে থাকতে চাই। জোরে বলেন না সুবহানাল্লাহ। এবারে বলেন সালাবাতুল আনসারির মনের চাহিদাটা কি আল্লাহ রসুলের সাথে জান্নাতে থাকবে দুনিয়ার কোন মানুষকে চেয়েছে সালাবাকে হাদিয়া করে দাও আমার সালাবাকে হাদিয়া করে দাও। আল্লাহ নবী সাহাবীরা একে 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 বাড়ি চলে গেলেন ও যুবকেরা ও নবী দিওয়ানারা ও আমার আম্মারা বোনেরা বেটিরা তাই শুনেন নবী সাহাবীদের মহব্বত কেমন ছিল। আল্লাহ নবী সাহাবি হযরতে উসমান বাড়িতে চলে যায় বাড়ি থেকে কিছু মাল এনে সালাবাতুল আনসারির হাতে দিয়ে দেয় উসমান গনি বলে আমি যা মাল দেব অন্য কেউ দিতে পারবে না অন্য কেউ দিতে পারবে না অন্য কেউ দিতে পারবে না। আল্লাহ নবী সাহাবি আবু বকর বাড়িতে চলে যায় রাদিয়াল্লাহু তাআলা আনহু সকল সাহাবীরা ছুটে ছুটে বাড়িতে চলে যায় কিছু 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 করে টাকা নিয়ে আসে কিছু কিছু করে দিরহাম নিয়ে আসে ও যুবকেরা ও নবী দিওয়ানারা
সকলে কিছু কিছু করে সালাবাতুল আনসারীর হাতে হাত দিয়ে 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 কিছু কিছু করে হাদিয়া দিয়ে দেয়, শেষ বেশ কেউ আর দেয় না। আবু বকর সিদ্দিক আল্লাহ নবী সাহাবি সালাবাতুল আনসারীর কাছেতে চলে যায়, সালাবাতুল আনসারীর পাশেতে চলে যায়। ও বাবা সালাবা, আমি আবু বকর বড় গরিব, আমি আবু বকর আমার বেশি টাকা নাই, আমি আবু বকর আমার বেশি পয়সা নাই, আমি আবু বকর যতটুকু দিছি এইটুকুতে তুমি কবুল করে নাও, এইটুকুতে তুমি রাজি হয়ে যাও। আল্লাহ নবী সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবী সাহাবী সালাবাতুল আনসারীর হাতে কিছু টাকা দিয়ে দিলেন, কিছু দিরহাম দিয়ে দিলেন। ও যুবকেরা, ও নবী দিওয়ানারা, ওই টাকাগুলো এক জায়গায় করে, টাকাগুলো সরো করে। আল্লাহ নবী সাহাবী সালাবাতুল আনসারী ছুটে ছুটে চলে যায়, ছুটে ছুটে চলে যায় আল্লাহ নবীর কাছেতে চলে যায়, আল্লাহ নবীর পাশেতে চলে যায়। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ পাকের নবী, আমি সালাবা, আমাকে হাদিয়া দিতে বলেছিলেন আপনার সাহাবীরা, অল্প 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 করে হাদিয়া দিয়েছে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, এই হাদিয়াগুলো হয়েছে কি করব। আল্লাহ নবী বললেন, ও বাবাজি সালাবা, চলে যাও চলে যাও, চলে যাও চলে যাও, মক্কা সব থেকে বাজারে চলে যাও, সুন্দর সুন্দর পোশাক কিনতে আরম্ভ করো, বাজারে চলে যাও, সুন্দর সুন্দর পোশাক কেন, তোমার বিবাহ হবে, আমি রসুলও খুশি, আর আমি রসুল খুশি মানে দয়াময় আল্লাহও খুশি। জোরে বলেন না সুবহানাল্লাহ। সালাবাতুল আনসারীর টাকা ছিল বলে, সবাই মিলে বলেন না, সালাবাতুল আনসারীর পয়সা ছিল না, কিন্তু মদিনাওয়ালা মুহাম্মাদুর রসুলকে ভালোবেসেছে বলে, প্রেম করেছে বলে। আচ্ছা, রসুলের সাথে যদি সালাবাতুল আনসারীর সম্পর্ক না থাকতো, রসুলকে ওই টাকার কথা সাহাবাদের বলতেন বলে, বলতেন না, কিন্তু রসুলের সাথে সম্পর্ক ছিল বলে রসুল সাহাবীদেরকে বলে দিলেন, সাহাবীরা সালাবাতুল আনসারীর কিছু পয়সাও দিয়ে দিলেন। জোরে বলে, তাহলে রসুলের সাথে সম্পর্ক রাখলে দুনিয়ায়ও লাভ আখেরাতেও লাভ আছে না নাই? সবাই বলে আল্লাহ নবী সাহাবী সালাবাতুল আনসারীকে আল্লাহ নবী পাঠালেন মক্কার সব থেকে সুন্দর বাজারে, চলে যাও ওখানে গিয়ে ভালো ভালো পোশাক কেন। আল্লাহ নবী সাহাবী সালাবাতুল আনসারী বলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, মোহর কথা পাবো, যা টাকা উঠেছে যদি পোশাক কিনি মোহরের টাকা নাই। আল্লাহ নবী বললেন, বাবা সালাবা দুঃখ নিয়নি, বাবা কষ্ট নিয়নি, আমি রসুলুল্লাহ তো আছি, চলে যাও ওই টাকাগুলোকে নিয়ে তুমি মোহরের কাজে ব্যবহার করো, আর আমি রসুলুল্লাহ তোমার বিবাহর পোশাক কিনে দেব। জোরে বলে, বিবাহর পোশাক কে কিনছে গো? রসুলুল্লাহ বলছে সালাবার বিবাহর পোশাক আমি কিনে দেব। জোরে বলেন না সুবহানাল্লাহ। একটু মহাব্বতে দরুদ পড়েন না, আল্লাহুম্মা ওয়ালা আলে মুঝকো পিলা দে ইশকে কাজা, তু আকাবর মে হো গোলাম, মুঝকো পিলা দে ইশকে কাজা, মুঝকো পিলা দে ইশকে কাজা, তু আকাবর মে হো গোলাম, তু আকাবর মে হো গোলাম, রবকে দুলারে তুম ঘি তো ঘো, সবকে সাধারে তুম ঘি তো ঘো, রবকে
दुलारे तुम ही तो गो सबके सखारे तुम ही तो गो आए नबी जितने दुनिया में सबसे प्यारे तुम ही तो हो भेजी खुदा ने तुझको सलाम भेजी खुदा ने तुझको सलाम तू आका वर मैं हूँ गुलाम अल्लाहुम्मा सल्ले अला আমার দিনদার ইমানদার নেককার আল্লাহওয়ালা মুরব্বীরা এবারে বলেন সালাবাতুল আনসারির বিবাহর পোশাক কে কিনছে রাসূলুল্লাহ রাসূলুল্লাহ বললেন বাবা সালাবা চলে যাও তুমি চলে যাও বিবাহর পোশাক কেন আমি রাসূলুল্লাহ তোমার বিবাহর পোশাকের দাম আমি রাসূলুল্লাহই দিয়ে দেব জোরে বল একটু মন খুলে বলেন না তাহলে রাসূলুল্লাহকে ভালোবেসেছে রাসূলুল্লাহকে প্রেম করেছে বলে হাবিবুল্লাহ পয়সা দিয়েও সাহায্য করেছে না করেনি সব করেছে কারণ হাবিবুল্লাহর সাথে যারাই মহব্বত করেছে আল্লাহ তাদের মাকাম দুনিয়া আখিরাত উভয় জায়গায় আলা করেছে জোরে বলে আল্লাহ নবী সাহাবি সালাবাতুল আনসারী আল্লাহ নবীকে মহব্বত করেছে বলে দুনিয়ার জমিনে ভালো স্ত্রীও পেয়েছে আর আখিরাতে দয়ার জান্নাতও পেয়েছে জোরে বলেন না সুবহানাল্লাহ